এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা, তো আমি যতটুকু বানাবো জিলাপি আমি ওই পরিমাণে নিচ্ছি আর কি। তো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি ছেলে নিচ্ছি কারণ তাহলে আর আটা করার সময় আর কোনো ইয়ে হবে না। আমি আরও নিয়ে নিচ্ছি, আমি একটু বেশি করিয়ে বানাবো আজকে জিলাপি। তারপর এখানে আমি দিয়ে দিবে প্রথমে এই কেকের পাউডারটা, এটা অনেকেই ছিলেন যারা ইতালিতে আছেন, তো এটা আমি দিয়ে দিব। যতটুকু লাগবে পরিমাণ মতো দিয়ে দিব আর কি। তো এটা পরিবর্তে আপনারা বেকিং সোডাও দিতে পারেন। তো আমি এই যে যা লাগবে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব টক দই। তো এই যে এই টক দইটা দিয়ে দিব আমি। টক দই আমি এখানে 2 চামচ দিয়ে দিয়েছি, আমি যতটুকু করবো আর কি ওই পরিমাণে। তারপর দিয়ে দিচ্ছি বাটার। তো আপনারা বাটারের পরিবর্তে তেলও দিতে পারেন, সয়াবিন তেল আর ঘিও দিতে পারেন, যেটা আপনাদের বাসায় আছে ওটাও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো এখন আমি এগুলো মিক্স করে নিব। তারপরে উপকরণগুলো আমি মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব পানি, যা লাগবে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমার আর একটু পানি লাগবে, বেশি না অল্প একটু। তো আটাটা কীরকম হবে ওটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে, বেশি নরমও না আবার বেশি শক্ত না, একদম পারফেক্ট করতে হবে। আমার আসলে পানি লাগবে না, এই যে একদম এরকম হইতে হবে দেখতে পাচ্ছেন। এটাকে আমি আরও ভালো করে পেটে নিতে হবে, যত পেটে নিব ততই ভালো হবে জিলাপিগুলো। যে দেখতে পাচ্ছেন এখন আমি চুলায় চলে যাব আর শিরা করে নেব আগে। এগুলো একটু রেখে দিব, অনেক মানে 5 মিনিটের জন্য রেখে দিলে হবে। এখন আমি শিরাটা তৈরি করে নেব। চিনি দিয়ে দিচ্ছি, যতটুকু লাগবে পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পানি, পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এখন চিনি গলে নাই। তো এখন আমি দিয়ে দেব ফুড কালার, জিরাপিগুলো দেখতে সুন্দর হবে ওই জন্য ফুড কালারটা দিয়ে দিতাম। তারপর দিয়ে দিব একটু বাটার, ফ্লেভারটাও ভালো আসবে। বাটারটা দিয়ে দিলাম। আমার শিরাগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, যে এরকম হবে আমি দেখাতেছি। অনেকটা তার তার ভাব হবে আর কি। তো এরপর যে আমি একটু লেবু দিয়ে দিব, এই যে এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এখন আমার শিরাগুলো হয়ে গেছে, এখন আমি তেল বসিয়ে দিব। এই যে এই তেলটা আমি নিয়ে আসছি 5 ইউরো দিয়ে দেখতে পাচ্ছেন। এখন সবগুলোই দিয়ে দিব কারণ ডুবো তেলে ভাজলে জিরাপিগুলো একটু ভালো হয় আর কি, এই জন্য আমি দিয়ে দিচ্ছি সবগুলোই দেখতে পাচ্ছেন। ওদিকে আমার তেল গরম হয়ে যাচ্ছে আর আমি এটার মধ্যে এগুলা ঢুকিয়ে নিব। দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে আটাটা,
এটার মুখটা একদম চিকন ছিল, তো আমি একটু কেটে নিলাম, একটু বড় করে নিলাম। আর আপনাদের বাসায় যদি এটা না থাকে, আপনারা চচের বোতল দিয়েও করতে পারেন, আবার পলিথিন দিয়েও করা যায়। তো চলুন আমরা চলে যাই জিরাপি বানাইতে। যেদিকে আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি জিরাপি দিয়ে দিব। এই যে ফুলে একদম উপরে উঠে গেছে দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ অনেক সুন্দর হচ্ছে। কিন্তু আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, আমি নিজেভাবে ট্রাই করছি। এই যে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন আমার ভাজা হয়ে গেছে, আমি এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে একটা দিয়ে দিয়েছি, এদিকে যে কালারটা কম দেখাচ্ছে, ওই জন্য আমি আটার মধ্যে আরেকটু ফুড কালার মিক্স করে নিলাম। আমি আগে আটার মধ্যে কিন্তু ফুড কালার দিই নাই। তো আমার আজকের জিরাপের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা মিস করবেন না। তো আজকের মতো আসলে বিদায় নিয়ে নিচ্ছি, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে আমার আজকের জিরাপির ভিডিওটা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।